হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমিও ভালো। আর আপনারা দেখছেন রিয়া ব্লগস বাংলাদেশি, আর আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর আপনারা যারা ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সকালে উঠে তো জানলা দিয়ে দেখছি রোদ কেমন উঠেছে, তো এ তো আমার আদি। সকালে সকালে উঠে দেখেন আদি কী করছে। আর হচ্ছে ও তো দুষ্ট হয়ে গেছে, পড়াশোনা তো করতেই যায় না। আরও পাশে দেখেন পুজো মণ্ডপ সাজিয়েছে আমাদের পাশে হিন্দু বাসা। আর ইয়ার কালকে মুরগি কুকুর খেয়েছিল, তাই আদি দেখাচ্ছে এটা। আর দেখেন কত হাঁড়ি পাতিল জমা হয়ে গেছে, এগুলো আমার ধুতে হবে আজকে। হাঁড়ি পাতিলগুলো ধোয়া শেষ করে তো ভাত ভাজি করলাম। আর দিয়াদি বাবা ভাত ভাজি খাবে, তো ওদের জন্য ভাত ভাজি করেছিলাম। তো গরম করছি, উঠে একটু দেরি করে, তো আজকে আমিও দেরি করে উঠেছি। আর এ তো ডিম ভাজি করলাম দুজনকে অর্ধেক অর্ধেক করে দিয়ে, ওরা খাবে এখন। তারপরে হচ্ছে দুপুরে সেরকম রান্না নেই, কারণ মাছের তরকারি আছে, ওগুলো গরম করে দেবো। আর এ দেখেন আদি বলতেছে ইয়াদের বাসায় যাব। ওদের মুরগিটা কুকুরে খেয়ে মানে কুকুরে খামচো দিয়ে নিয়ে গিয়েছিলো, তো হিয়া তাড়াতাড়ি যে কুকুরটাকে কুকুরের মুখ থেকে মুরগিটা নিয়ে এসেছে। তো আমরা তো সাদে ঠিক দেখেন বর্মার কাছে কত পিঁপে ধরেছে। আর এই তো পার হাউস দেখা যাচ্ছে, ওখানে আগে আমরা পড়েছি আর দিয়েছি। আর এই তো খান সাহেবের মাঠ, আর খান সাহেবের মাঠে ওখানে একটা মসজিদ আছে। হিয়া তো মুরগি এখানে দাঁড়িয়ে আছে, তো আমরা মুরগি আছে যে মুরগিটা হলুদ লাগানো আছে দেখা যাচ্ছে নিশ্চয়ই, ওখানে খামচু দিয়েছিল ওদেরকে, মুরগিটাকে না পাকায়ে দিয়েছে। আর এই তো হাসপাতালের টয়লেট দেখা যাচ্ছে, একটা মহিলা টয়লেট আর একটা পুরুষ টয়লেট। আর ওই তো পার হাউস, এখানে মানে ঘোলা পুকুর ছিল, এখন সবাই বাসা তৈরি করেছে। আর একটা মসজিদ, এখানে মেয়েরাও নামাজ পড়ে, ছেলেরাও নামাজ পড়ে। আর হিয়ার তো মুরগি নিয়ে খেলা করছে, আর মুরগিটার নাম ছিল বুলটু। আর এ তো মসজিদ, মসজিদটা দেখতে অনেক সুন্দর। তো মসজিদটা সাদা কালার, অনেক সুন্দর দেখতে। তো সিরাজগঞ্জে এরকম অনেকগুলো মসজিদ আছে ঠিক এরকম ডিজাইনে, তো অনেক জায়গায় আমি দেখেছি। আর তো আদিকে রেখে আমি নিচে চলে আসলাম, আর বাসায় চোখে গলি দিয়ে বাসায় ঢুকলাম, তোর বাবাকে খেতে দিয়ে গিয়েছিলাম, তো এসে দিয়ে খাওয়া শেষ হয়নি, খাচ্ছে। তো আমি বিকালে নামাজ পড়ে তো একটু কফি বানালাম, কফি খাচ্ছি, সাথে নিলাম একটু পাউরুটি, তো এটা দেখলে একটু হালকা হালকা খিদা ভাবটা কমে যাবে। তো এতো আমি খাচ্ছি পাউরুটি দিয়ে। আর আমার ছেলে দেখেন কি খাচ্ছে, ও চিপস খাচ্ছে বসে, তো চিপস খেয়ে দিয়ে পানি টানি খেয়ে ও এখন পড়তে বসলো। তো পড়াশোনা শেষ করে আর তারপরে একটু খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে ওকে ঘুমানো। তো আমাদের ভিডিওটি কেমন লাগবো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও তো ও হচ্ছে আর সবাই সাপোর্ট করবেন। আর টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।